care Essential English, Book 3, Phonetics, Rules for Primary Stress. Actually, there are no specific rules and regulations of stress, but we have some observations from dictionary. P.S. Ekarti, Wordel, Thikkun syllable stress hobe. এ ধরনের বিশেষ কোনো নিয়মকানুন সাধারণত থাকে না বা নিয়মকানুন নেই শুধুমাত্র ডিকশনারিতে যেখানে স্ট্রেস মার্ক দেয়া থাকে সেখানটাতে স্ট্রেস করতে হয় তারপরও আমাদের পর্যবেক্ষণ থেকে কিছু রুলস দেয়া আছে এখানে অর্থাৎ ডিকশনারি থেকে অবজারভেশনের মাধ্যমে যে এক একটা শব্দের কোন 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 ধারায় স্ট্রেসগুলো হয়ে থাকে সেই একটা অবজারভেশন থেকে এখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে নিয়মস দেয়া রুলস দেওয়া আছে তো আমরা দেখছি একে একে প্রথমেই আছে মনোসিলেবিক ওয়ার্ডস উইল বি স্ট্রেস বাট নো স্ট্রেস মার্ক ইজ গিভেন ইন দ্য ডিকশনারি অর্থাৎ এক সিলেবল বিশিষ্ট শব্দে স্ট্রেস হবে তবে ডিকশনারিতে কোনো স্ট্রেস মার্ক দেয়া নেই আমরা এ বিষয়টা আগেই আলোচনা করেছিলাম যে এক সিলেবল বিশিষ্ট সব স্ট্রেস মার্ক দিতে হয় না কারণ এখানে তো স্ট্রেস একটাই সিলেবল একটাই আছে সুতরাং আমাকে চিনতে হবে না অর্থাৎ এখানে রকম দ্বিধায় পড়তে হবে না যে আমি কোথায় স্ট্রেস দেবো সিলেবল যদি একটা থাকে একটাতে স্ট্রেস যখন সিলেবল দুটো থাকে তখন বা তিনটা থাকে তখন অথবা যখন বেশি থাকে তখন কোন সিলেবলটাতে যে আমি স্ট্রেস দেবো সেখানে একটা চিহ্ন দিয়ে দেয় ডিকশনারি যেন এখানে স্ট্রেস দিতে হবে আর এক সিলেবল হলে স্ট্রেস দিতে হয় না কারণ সিলেবল একটা আছে একটাতে স্ট্রেস তো আমরা দেখছি এক সিলেবল বিশিষ্ট শব্দের স্ট্রেস ব্যবহার আমাদের ওয়ার্ডস দেওয়া আছে ফ্যান ভ্যান ফিন বিন ঠাউন ডাউন ক্লাস গ্লাস সেড জেড ফুট ফুল বুল অর্থাৎ এই শব্দগুলোতে স্ট্রেস মার্ক দেওয়া না থাকলেও আমাদের স্ট্রেস ধরে নিতে হবে আর এখানে এগুলোকে স্ট্রেস সহ উচ্চারণ করতে হবে এবার নাম্বার টু ইন ডাইসিলেবিক ওয়ার্ড ওয়ান সিলেবল উইল বি স্ট্রেসড অ্যান্ড জেনারেলি ট্রেক্স অন দ্য স্ট্রং সিলেবল এবার আসুন আমরা উইক অ্যান্ড স্ট্রং সিলেবলের ক্লাসে আমরা স্ট্রং সিলেবল এবং উইক সিলেবল সম্বন্ধে জেনেছিলাম স্ট্রং সিলেবল এবং উইক সিলেবলের আমরা যেটা যেখানে প্রকার পেয়েছি সেখানে স্ট্রং উইক সিলেবলের বৈশিষ্ট্য ছিল যদি কোনো সিলেবল আ ই এই তিনটা সিলেবলের কোনো একটা ধারণ করে অর্থাৎ কোনো সিলেবলে যদি আ থাকে আ বলতে উল্টো এ এর মতো সবচেয়ে ছোট যেই আ আ ই লং ই না শর্ট ই এবং ও শর্ট ও এ আ ই উ অথবা সিলেবিক কনসোনেন্ট যদি কোনো সিলেবলে থাকে সেটা হচ্ছে উইক সিলেবল আর যদি এইগুলো না থাকে সেটা স্ট্রং সিলেবল তো স্ট্রেসের ক্লাসে আসলে আমাদের পুরাতন সব কিছুই চলে আসবে আলোচনায় তো আমরা দেখে নিই প্রথমেই আমাদের প্রথম ওয়ার্ড এই যা দেখুন এখানে দুটো সিলেবল একটা হচ্ছে এই আর একটা হচ্ছে যা প্রথম সিলেবলটা স্ট্রং এই স্ট্রং আর জা উইক তো আমাদের নিয়মে বলা হচ্ছে ইন ডাই ওয়ার্ড ওয়ান সিলেবল উইল বি স্ট্রেসড দুই সিলেবল বিশিষ্ট শব্দে একটা সিলেবল স্ট্রেস হবে অ্যান্ড জেনারেলি ইট অন দ্য স্ট্রং সিলেবল আর সাধারণত এই স্ট্রং স্ট্রেসটা হবে এই স্ট্রং সিলেবেলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে স্ট্রেস মানে চাপ একটা বোঝা একটা প্রেশার স্ট্রং যে তাকেই প্রেশার দিতে হবে তাকেই চাপ দিতে হবে যে উইক তাকে চাপ দেওয়া যাবে না বা তাকে চাপ দেওয়া ঠিক হবে না সুতরাং আমাদের স্ট্রেসের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হবে যেই সিলেবলটা উইক সেই সিলেবলে স্ট্রেস না দিয়ে যেটা স্ট্রং সেটাতে দিতে হবে তাহলে দেখুন এই যা এই স্ট্রং যা উইক এইতে স্ট্রেস দেওয়া আছে ঠিক একইভাবে সৌফা এনটা সেন্টা আপনি যদি উইক অ্যান্ড স্ট্রং সিলেবলগুলোর বৈশিষ্ট্য যারা না থাকে তাহলে উইক এন্ড স্ট্রং এন্ড ওই ক্লাসটাতে একটু দেখে আসুন তাহলে সেখান থেকে দেখতে পারলে আপনি ধরতে পারবেন যে এখানে কেন আমি যেখানে স্ট্রেস দেওয়া আছে সেখানে কেন দেয়া হলো অর্থাৎ সেটা কি কী কারণে সেটা উইক আর কি কারণে আর একটা স্ট্রং যাই হোক এবার আমরা পরবর্তী ওয়ার্ডগুলো দেখি টেনশন ট্রেজা লাভলি আগলি বেবি লেডি খাসন রয়েল আপনি যদি উইক অ্যান্ড স্ট্রং সিলেবল চিনতে পারেন তাহলে আপনি এখানে অবশ্যই ধরতে পেরেছেন যে যেই সিলেবলগুলোতে স্ট্রেস চিহ্ন দেওয়া আছে সেগুলো স্ট্রং আর যেগুলোতে স্ট্রেস মার্ক নেই সেগুলো উইক তাহলে আমাদের নিয়মের সাথে মিলে গেল যে স্ট্রং সিলেবেলেও স্ট্রেস হবে উইক সিলেবলে হবে না এবার দেখুন এক্সেপশন বা ব্যতিক্রম ব্যতিক্রমে কি আছে সামটাইমস উইক সিলেবাস কনসেনিং ই ওর ও ঠিক প্রাইমারি স্ট্রেস কি বলা হচ্ছে কখনো কখনো এই রকম উইক সিলেবল যেগুলোতে ই অথবা উ আছে এগুলো কখনো কখনো স্ট্রেস নিতে পারে দেখুন আমাদের উইক সিলেবলের তিনটা চিহ্ন আছে একটা হচ্ছে আ আর একটা হচ্ছে ই একটা হচ্ছে উ এখানে বলা আছে ই যদি হয় সেটার কথা বলা নেই বলা আছে উ অথবা ই যদি আ হয় সেটার কথা বলা নেই বলা আছে ই অথবা উ যদি কোনো সিলেবলে থাকে সেই রকম স্ট্রংস সেরকম উইক সিলেবলও কখনো কখনো স্ট্রেস হতে পারে দেখুন আমাদের একটা ওয়ার্ড দেখলে আমরা বুঝতে পারবো প্রথম ওয়ার্ডটা হচ্ছে সিব লিং দেখুন এখানে দুটো সিলেবল দুটো সিলেবলের মধ্যে সিব এই সিলেবলটা উইক কারণ হচ্ছে এটাতে ই আছে এবং লিং পরের সিলেবল সেটা উইক কারণ সেটা তো ই আছে তাহলে দুটোর সিলেবলের মধ্যে দুটোই উইক সিলেবল এখন আসি আমরা যুক্তির বিষয়ে যুক্তির বিষয়ে মনে করুন আপনি কোথাও একটা বাজারে গেলেন বাজারে গিয়ে কিছু সদাই করলেন তো আপনার সাথে অল্প বয়সের দুটো বাচ্চা আছে আপনি তিন ব্যাগ বাজার সদাই করলেন তিন ব্যাগ সদাই করলেন তিন ব্যাগ সদায়ের মধ্যে আপনি আপনার দু হাতে দুটো ব্যাগ নিলেন এবার ছোট একটা ব্যাগ আছে আপনি কি করবেন দুটো বাচ্চার কোনো একটাকে আপনি একটা ব্যাগ ধরিয়ে দেবেন যখন আপনি দুটো বাচ্চার কোনো একটা বাচ্চাকে আপনি ব্যাগ দিতে চাইবেন তখন আপনার চিন্তার মধ্যে আসবে দুটো বাচ্চার মধ্যে কোনটা স্ট্রং আর কোনটা উইক যেটা স্ট্রং আপনি সেটার হাতেই ব্যাগটা দিবেন আর যেটা উইক অর্থাৎ যেটু ছোটো তাকে আপনি ব্যাগটা দিবেন না কিন্তু আপনার যদি এই বিবেচনা কাজে না লাগে অর্থাৎ আপনি দেখছেন আপনার সাথে দুটো বাচ্চার মধ্যে দুটোই সমান সমান কোনোটাকে কোনোটা চাইতে দুর্বল ভাবা যাচ্ছে না যেহেতু বাচ্চা এখন দুজনেই উইক দুজনেই সমান এখন আপনার বিবেচনায় আর স্ট্রং উইকের চিন্তা আসবে না আপনার সামনে যে আসবে তাকে অর্থাৎ কাছে যে আছে তাকে আপনি আপনার এই সদয়ের ব্যাগটা দিয়ে দিবেন ঠিক একইভাবে যখন কোনো শব্দে দুটো সিলেবল থাকে দুটোর মধ্যে দুটোই উইক অর্থাৎ স্ট্রং সিলেবল নেই দুটো থাকলে দুটোর মধ্যে যেহেতু দুটোই উইক উইক আমাকে তো একটা শব্দে কমপক্ষে একটা সিলেবল স্ট্রেস করতেই হবে এখন আমাকে স্ট্রং সিলেবল আমি খুঁজে পাচ্ছি না বিধায় কী করতে হবে উইক সিলেবলেই স্ট্রেস দিয়ে দিতে হবে অর্থাৎ এখন আমরা যেটা সামনে পাবো অর্থাৎ শুরুতেই দিয়ে দেব দেখুন এখানে আমাদের দুটো সিলেবল সিবলিং দুটোর মাঝে দুটোই উইক সুতরাং আমরা একটা দিয়ে দিয়ে দিলাম আর আপাতত সামনে আসলে আপাতত না সাধারণত শুরুতে যেটা থাকবে সেই সিলেবলটাতে স্ট্রেস হবে কারণ তখন আমার বিবেচনা যে আমি স্ট্রং উইক খুঁজবো কারণ দুটোই উইক আছে আমি সামনে যেটা পাচ্ছি সেটা দিয়ে দিয়েছি একইভাবে দেখুন সিবলিং জিঙি ফুলি ফুলি বিল্ডিং ফিঙ্কি সিলি জেপি মেনি সিক্সটি বিজি হিলি এই সবগুলো শব্দেই দুটো সিলেবল দুটোর দুটোই উইক সুতরাং যেহেতু দুটোই উইক আমি প্রথমে যে স্ট্রেস অর্থাৎ ডিকশনারি এটা এভাবেই করে থাকে যেটাতে যে সকল শব্দে দুটোর মধ্যে দুটোই উইক সেক্ষেত্রে শুরু যেটা থাকে প্রথমে যেটা থাকে সেটাতে স্ট্রেস দিয়ে দেওয়া থাকে এবার দেখুন পরের টেবিলটাতে আমাদের একটু রিমাইন্ডার একটু সতর্ক করিয়ে দিচ্ছে রিমেম্বার দ্যাট আ সিলেবিক উইল বি স্ট্রেস আমাদেরকে সতর্ক করিয়ে দিচ্ছে মনে রাখবেন যে যে সকল সিলেবলে আ দেখুন উল্টো ইয়ের মতো যে এই আ এটাকে বলেছি আমরা আগেই বলেছি এটা সবচাইতে ছোট সাউন্ড যে সকল সিলেবলে আ আছে অথবা সিলেবিক কনসন্ট আছে আমরা সিলেবলের ক্লাসে সিলেবিক কনসেন্ট সম্পর্কেও জেনেছি অর্থাৎ এই আ যদি ঝরে যায় সেটা হয়ে যায় সিলেবিক কনসনেন্ট যাই হোক এই আ থাকুক অথবা ঝরে গিয়ে সিলেবিক কনসনেন্ট হোক এটা কখনোই স্ট্রেস হবে না লেখা আছে রিমেম্বার দ্যাট কনসেনিং আর সিলেবিক কনসেন্ট উইল নেভার বি স্ট্রেস এগুলো কখনোই স্ট্রেস হবে না তাহলে আমরা এবার কিছু ওয়ার্ডস দেখি আ ফৌজ আ লাউ মাউন্ট ফি এরপর ফিপল সাম্পল মেনশন ড্রেস lotion লোশন রেঞ্জ অ্যাপল তাহলে এখানে আপনি লক্ষ্য করবেন যে সকল সিলেবলে আ আছে অথবা সিলেবিক কনসোনেন্ট আছে সেগুলোতে স্ট্রেস হয়নি অর্থাৎ আ অথবা চিলেবিক কনচনটেড চিলেবল কখ্ৰেছ হব না